আমি আল্লাহ তালাকে মহাব্বত করছি কিন্তু আল্লাহ তালা যা কিছু নির্দেশ দিয়েছেন রসোল পাকসাল্লাহ আলা মাধ্যমে আমি পর্যন্ত যে নির্দেশনা পৌঁছেছে তত অনুযায়ী আমি আমল করলাম না আমার আল্লাহ কিভাবে আমার রাজি হবে হ্যাঁ ইমান তখনই কার্যকর যদি সে দুনিয়া থেকে ইমান নিয়ে ইমান সহকারে সে বিদায় নিতে পারে আর ইমান সহকারে বিদায় নেওয়ার জন্যে আল্লাহ তালা সন্তুষ্টি আবশ্যক আল্লাহ কারো উপর নারাজ তো অধিক সম্ভাবনা রয়েছে যে মৃত্যুর সময় তার ইমান হারা হয়ে সে মৃত্যুবরণ করতে পারে মৃত্যুর সময় তার ই মান ছিনিয়ে নেওয়া হতে পারে শয়তান আমাদের পিছনে লাগা আছে আর শয়তান সর্বশক্তি প্রয়োগ করে তার সদল বলে সে আক্রমণ চালায় মানুষ যখন মমুষ্য হয়ে যায় মানুষ যখন নিজের বাকশক্তি হারিয়ে ফেলে প্রায় এবং মানুষ তার বিবেক দিয়ে কোনো কিছু চিন্তা করার সে আর সুযোগ পায় না হয়তো অসুস্থতার কারণে বা অ্যাক্সিডেন্টের কারণে বা মৃত্যুর যে যন্ত্রণা তার কারণে তখনই শয়তান দুর্বল মুহূর্তে হামলা চালায় বান্দার ওপর শয়তানকে আল্লাহ তালে এত কুব্বত এত পাওয়ার শক্তি দান করেছেন যে এটি টাইম যদি পুরো আর দুনিয়ার মানুষ সবগুলা যদি মমূর্ষ হয়ে যায় মৃত্যুবরণ করে তো শয়তান সব জায়গায় উপস্থিত তার সদল বলে সে উপস্থিত হওয়ার ক্ষমতা রাখে পি ইসলাম শয়তান পুরো ফোর্স নিয়ে যখন আমার উপর আক্রমণ চালায় সেই মুহূর্তে যদি আল্লাহ আল্লাহওয়ালারা যদি আমার সাথে না থাকে আল্লাহ আল্লাহতালার দয়া যদি আমার সাথে না থাকে তো আমার ইমান কিভাবে হেফাজতে থাকবে ইমান নিয়ে কিভাবে আমি দুনিয়া থেকে বিদায় নিতে পারব এখানে একটা জিনিস বোঝার রয়েছে শয়তান আল্লাহ তাআলার অত্যন্ত নিকৃষ্ট পাপি অর্থাৎ যার উপর আল্লাহ তালা নারাজ হয়ে গেছেন তাকে অভিশাপের বোরকা পরিয়ে দেওয়া হয়েছে বোরকা এবং সে সে স্থায়ী লায়নতের সুনিশ্চিত যার ব্যাপারে কোরআন বাগের মধ্যে আয়াত রয়েছে যাকে মৌমিনদের স্পষ্ট শত্রু এবং আল্লাহ তালার প্রকাশ্য শত্রু বলা হয়েছে সেই শয়তানকে যদি আল্লাহ তালা এত পাওয়ার দান করে থাকেন সে টাইম প্রত্যেকটা মানুষের রুহ কবজ করার সময় উপস্থিত থাকতে পারে ইমানের উপর সে হামলা চালায় এটা আল্লাহ স্পষ্ট শত্রুর পাওয়ার আর যাকে আল্লাহ তালা এত মহাব্বত করেন যার মহাব্বতে আল্লাহ তালা পুরো দুনিয়া সৃজন করেছেন সে রসুল পাক সাহেবৌলাক হুজুর পুনরুর সাল্লাহ তালা আলীবলি সাল্লাম যাকে সৃষ্টিনাকুল্লা আল্লাহ তালা কোনো কিছুই সৃষ্টি করতেন না সেই রসুল পাকসালামকে আল্লাহ তালা কেমন পাওয়ার দান করেছেন সেই রসুল তা তালাহ আলু সাল্লাম মৃত্যুসজ্জায় কেন উপস্থিত হতে পারবেন না অবশ্যই আশিক যারা রসোলে পাক সাল্লাহআ আলাহ আলী সাল্লামকে মাহাব্বত করেন যারা ইমান এবং আকিদার উপর স্থিতি থাকতে পারে যারা স্থিতিশীল থাকে অর্থাৎ আমলের মাধ্যমে এবং বিশ্বাসের মাধ্যমে সেটার বহির প্রকাশ ঘটায় রসুল পাকসাল ইসলামের দয়া এবং রসুল আলী আলীউল ইসলামের বিশেষ যারা উম্মত রয়েছেন বলি গোস কুতুব আব্দাল যারা রয়েছেন পীর মুর্শিদ রয়েছেন আমাদের তারা অবশ্যই মৃত্যুর সময় আমাদেরকে অবশ্যই মদত ও সহযোগিতা করবেন আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও সুন্না মোতাবেক জীবন গড়ার তৌফিক নসিব করুন